দেখছো বন্ধুরা, মোহনা হচ্ছে পাতা খাচ্ছে, ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে। মোহনা কালকের থেকে এই পুঁই শাকের পাতা খেয়েই যাচ্ছে, বুঝছো? পুঁই শাক কিনে নিয়ে এসেছি দোকান থেকে, নিয়ে রেখে দিয়েছি আজকে রান্না করার জন্য। একটু পরে যাচ্ছে, একটু করে পাতা সিজার খাচ্ছে। দেখো, এই দেখো, এটাই তার প্রমাণ। এই দেখো, ধুয়ে দিয়েছি, পরিষ্কার করে মুছে দিয়েছি, খাচ্ছে। রান্না করছিল এই জন্য দিলাম, সত্যি খাচ্ছে, দেখছো? বাচ্চা তুমি, ছাগলের বাচ্চা, হনুমানের বাচ্চা, তাই এই জন্য পাতা খাচ্ছো? আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি হচ্ছে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা, স্কিপ করবে না, রিকোয়েস্ট করলাম, ঠিক আছে? ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল, ভালোবাসা এবং দোয়া। আর যারা সাবস্ক্রাইব করনি নতুন, ঠিক আছে, শুধু ভিডিও দেখো, তাদের কাছে রিকোয়েস্ট করলাম, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ঠিক আছে? 9:30 এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? মোহনা খাচ্ছে, দেখো মোহনার ব্লাউজ দেখি বের হয়ে যাচ্ছে, জামাটা। আমার এই গলাটা কাটা বড় হয়েছিল, তো প্রথম জামা বানানো বুঝতে পারছিলাম না। জিসানের খাবার বেড়ে নিয়েছি, দেখো আমার খাবার। সকালের নাস্তা ছোলার ডাউলের খিচুড়ি, পেঁয়াজ নিয়েছি, আর সঙ্গে আমের আচার। আর কি চাই বলো? বিসমিল্লাহির রহমানির রহিম। ও, অনেক টেস্ট হয়েছে গো, মাশাআল্লাহ, অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে, ঠিক আছে? ভাবতে পারিনি যে এতটা টেস্ট হবে। সকালের নাস্তা অনেক মজা। এই দেখো, বালিশের গাঁটটি নিয়ে বসে পড়েছি, বালিশের গাঁটটি। মোহনা ছোট মানুষ তো, একটা বালিশের উপর বসে হিসু করে ফেলেছে। তো আমি আবার সবগুলো কভার খুলে ফেললাম বালিশের, কেন বলো তো? আজকে ওয়েদারটা দারুণ, অনেক রৌদ্র বের হয়েছে, তো মনে করলাম একটা যখন দেওয়া লাগবে
সবগুলো দিয়ে দিই বর্ষার সময়। তো কোন সময় মোহনা হিস্টুস একটু করে ফেলে লেগে যায়, তো সব বালিশগুলো রোদ্রে নিয়ে যাব, ছাদের পরে নিয়ে যাব, বুঝছো? ছাদে নিয়ে গিয়ে মস মস করে শুকাই নিয়ে আসব। এই দেখো কুলি, বুঝছো, কুলি কুলির কাজ শুরু করে দিয়েছি। তো ছাদে চলে আসলাম, এই যে পাটি বিছিয়ে দিয়েছি ছোট, আর পাটির পরে দেখো যে সাইডটা একটু ভিজা নরম নরম, সেই সাইডগুলো সুন্দর করে হচ্ছে সেই সাইডগুলো উপরে হচ্ছে উপরের দিকে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মেলে দিচ্ছি, বুঝছো? এই যে সাইডে একটু একটু ভিজা ভিজা, কালো বালিশটা তো অনেক ভিজা, ওই বালিশটার পরে হিসু করছে। তো এভাবে সুন্দর করে শার্ট করে দিয়ে গেলাম পাটির উপরে। আর এই ক্যাথাটাতে মোহনা হচ্ছে হিস করেছে, তো ধুয়ে দিয়েছি পুরোটা, তো ধুইনি, যতটুকু হিস করছিল ততটুকু ধুয়ে এ তো হচ্ছে রোদে দিয়ে দিলাম। এই যে ভেজা ভেজা দেখা যাচ্ছে, এটুকু ধুয়ে দিয়েছি, কেননা কোন সময় বৃষ্টি আসে বর্ষার সময় তখন শুকাবে না পরিষ্কার ক্যাথা, এই জন্য ধুলাম না। তো সুন্দর করে আমি তারের উপর শার্ট করে মেলে দিচ্ছি। ছাদে তীব্র রৌদ্র, গরম, প্রচণ্ড গরম, আর কি রৌদ্র দেখতেই তো পাচ্ছ। তো যেখানে ডাকছি রৌদ্রে দাঁড়ানো যাচ্ছে না, তাড়াতাড়ি আসো। তো দেখো অনেক কাপড় চুপড় আজকে রৌদ্র বেড়েছে, সবাই ধুয়ে ধুয়ে ছাদে মেলে দিয়েছে। তো আমরা চলে আসছি রুমে। কাটা যাচ্ছে না, কালকে নিয়ে আসছি ডাটাগুলো, বুঝছো? কালকে যদি ডাটাগুলো পাতাগুলো ছাড়াই যদি ফ্রিজে রাখতাম তাহলে পাতাগুলো খুব সুন্দর থাকতো। একবার মনেও করলাম যে পাতাগুলো ছাড়িয়ে ফ্রিজে পলিথিনের ভিতর করে রেখে দিই, বুঝছো? তো আর ভালো লাগলো না, ইচ্ছাও হলো না, তো পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছে। কালকে খুব সুন্দর ছিল, একদম তপ তাজা, তাই না? তর তাজা ছিল, বুঝছো? তো এই তো ডাটা কিনে নিচ্ছি পোশাক। রান্নার হচ্ছে এখনো হয়নি, বুঝছো? এখন রান্না হয়ে গেলে হতো, প্রায় 1:30 মতো বাজে, এখনো চুলার পরে যায়নি দুপুরকে রান্নার জন্য, জানো? আর ডক্টর কি ওষুধ দিয়েছে সোনা, মেডিসিন জানো না, ঘুমে মনে হচ্ছে না। দেখো আমার ঘুমের ঠেলায় এই চোখের নিচে এগুলো বসে গেছে, মাথার উপর চাপ পড়ছে, ঘুম আসছে না, এটা সেটা কাজকাম করেছি, দেখো চোখের নিচে এগুলো সব বসে দেবে গেছে। তো ইচ্ছা হচ্ছে না এখন চুলা পাড়ে গিয়ে রান্না করি, বুঝছো? মনে হচ্ছে রান্না বান্না সব করে থাক, আমি হচ্ছে ঘুমাই, এক ঘুম আরামে ঘুম পাড়িয়ে উঠে তারপরে হচ্ছে রান্না বান্না করে খাই, বুঝছো? তাই ইচ্ছা হচ্ছে। কিন্তু জিসান আবার কলেজ থেকে আসলো, বুঝছো? জিসান কলেজ থেকে আসি, আমি বলছি আমার রান্না করতে ভালো লাগছে না, আমার ঘুমে চোখ যাই যাই অবস্থা, মাথার উপরে চাপ পড়ছে, চোখটা বসে যাচ্ছে, আমার ঘুমানোর প্রয়োজন। আম্মু ওর ধরো খাওয়ার চিন্তা, আগে দুপুরে আম্মু তুমি এক কাজ করো নি, রান্না বান্না তাড়াতাড়ি গুলো করি লাও, নি গোসল করে খাওয়া দাওয়া করে একবারে ঘুম আসে, ওর খাওয়ার চিন্তা। যে আম্মু তুমি রান্না করতে পারছো না ঘুমে ধরছে, আমি রান্না রান্না করি করে তোমাকে ডাক বলে উঠি, হ্যাঁ আম্মু ওইটা বলছে না গো সোনারা। আর মোহনার তো ভাত না হলেও চলে, যে এখন এক নুডুলস খেলো, নুডুলস খাওয়ালাম, ব্যাস ফুলবাবুর পেট ভর্তি, যত চিন্তা হচ্ছে জিসানের। এই দেখো বন্ধুরা আমি কি জমিয়ে রেখেছি, বুঝছো? বাজার নিয়ে আসি ডাউল মরিচ পেঁয়াজ পলিথিন জমিয়ে জমিয়ে একবার হয়েছে। এই হচ্ছে পলিথিন, আমি ফ্রিজে হচ্ছে পলিথিনে মাছ রাখি, গোশ রাখি, অনেক কিছু রাখা যায়। তোমরা আবার শুনে বলবা বাবা মানুষ হচ্ছে অন্য অন্য মানুষ, অন্য অন্য ইউটিউবাররা অনেক অনেক টাকা জমায় ব্যাংকে, আর এই আপুটা হচ্ছে পলিথিন জমাইছে সেটা শেয়ার করছে, ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা অনেক একটা কাজের জিনিস, আমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে একদিন অবশ্যই
আমারও টাকা হবে, কষ্ট যখন করছি ঠিক না, কষ্টের ফল তো পাবোই না। আর এদিকে দেখো এই যে রান্না বান্না চলে এসেছে, চলার পরে রান্না চলে এসেছে, আমিও চলে এসেছি বুঝছো। পুঁই শাক, পুঁই শাক কুটলাম, এই দেখো পুঁই শাক, পুঁই শাকটা লবণ পানি আর কালা ডাউল মশলা, ডাউল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, এখনো মশলা অ্যাড করিনি, মশলা অ্যাড করবো। এদিকে পানি ফুটছে, আর এই দেখো চিংড়ির শুটকি আছে পলিথিনে, এই চিংড়ির শুটকিটা হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নেবো, এর জন্য চুলায় পানি দিয়েছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি, দেখতে দেখতে যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, তোমাদের মন ছুঁয়ে যায়, অবশ্যই একটা লাইক করে দিও, আর প্লিজ তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ঠিক আছে। মশলা দেখো চাকু দিয়ে কাটছি বুঝছো, মশলাটা আগে থেকে বের করে রাখবো তো, আমার খেয়াল ছিল না বুঝছো, একটু ঝামেলার ভিতরে ছিলাম। তো এই দেখো এখন এই যে এইভাবে তুলে, বুদ্ধিটা জিসান শিখাই দিল, জামু এইভাবে তুলে তরকারিতে দাও, ছোটো চামচ হলে হয় জিসান বুঝছো না, চাকু দিয়ে। এখানে জিরা আর আদা একসঙ্গে পেস্ট করে রেখেছি বুঝছো, তো সেটাই যে দিয়ে দিলাম। এটা শুনে জিজ্ঞেস আমার মুভমেন্ট হচ্ছে, জিরা আর পেস্ট, সবসময় মানুষের মুখ দিয়ে এক ধরনের কথা সুন্দরভাবে বের হয় হয় না, ভুল ভাল হয় মানুষ মাতৃক ভুল। আর এখানে এই যে রসুন পেস্ট দিয়ে দিলাম, তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখানে মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, পেঁয়াজ কাটা হয়নি, এর ভিতরে পেঁয়াজ দিতে হবে বুঝছো। কাশি উঠছে কি জানে বুঝতে পারছি না, জানি না কি জানে কাশি হচ্ছে, ঠান্ডা লেগে ওই যে এতক্ষণ ফোনে বসেছিলাম না, গলার ভিতরে কুটকুট করছে, এতক্ষণ ফোলরে বসেছিলাম ঠান্ডায়, মহানাকে নুডলস খাচ্ছিলাম, আর আমার তো ফোলরে বসতে পারি না। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো তোমরা কি করে জিজ্ঞেস করবো, জিসান জানে বুঝছো ফোলরে জিসান কতক্ষণ বসে বসে থাকে, হ্যাঁ ঠান্ডা ফোলরে, আর আমি যদি বেশি না পাঁচ মিনিটও বেশি হয়ে গেল না, দুই থেকে তিন মিনিট যদি বসছি তাহলে খবর খারাপ, কাশি শুরু হয়ে যায়, ওই জায়গাতে কাশি শুরু হয়ে যায়। দেখো শুক্তির জন্য মরিচ জল থেকে নিচ্ছি, একটু গোল্ডেন কালার করে নামিয়ে নেবো বুঝছো, তো শুটকিটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে নেড়ে ছেড়ে ছেড়ে নিচ্ছে, তোমরা জানো রান্না করতে করতে গরম ধরে গিয়েছে, আর এই সময় না অনেক পানি পিপাসা লাগছে, অনেক পানি পিপাসা লাগে, এই সময় কিছু না খেলে ভালো লাগে না, আর খুব ক্ষুধা লাগে, শরীর ক্লান্ত হয়ে যায় জানো। তো জিসান কিচ্ছু নাই রুমে বুঝছো, তো জিসানকে বললাম এক প্লেট বিস্কিট নিয়ে আসো, তো খেয়ে আগে পানি খাই, এই দেখো বিস্কিট বের করে নিয়েছি, এখন খাবো, খেয়ে পানি খাবো, বিসমিল্লাহ রহমান রহিম।
আমি পেছনে দিয়েছি শিশুরছে আমি পেন জীবন ছিল না বুঝছো এখন মনে হচ্ছে জীবন ফিরে পেলাম জীবন তো হলো দিনটা বন্ধুরা জানা যার কথা তাই কাজ বললাম না খুব ঘুমে ধরছে বিস্কিট আর আছে খাইলা বিস্কিট আর পানি খাইলাম খায়ে মোহনাকে ঘুম পাড়াতে ঘুম পাড়াতে যা আমি আর এমনি চোখে ঘুম আমি ঘুম এসে গিয়েছি সব রান্না করে সব করে আছে দিশান আবার সব তুলে তুলে টেকে মেকে ঠিক করে রেখেছিল এই দেখো এখন উঠলাম মোহনা উঠলাম আমি উঠলাম উঠে দেখো খাওয়া দাওয়া শুরু করেছি ভর্তাটা নিয়ে নিলাম এই ভর্তাটা যা টেস্ট হয়েছে জানো না আচারের মতো হয়েছে দেখো শুটকি ভর্তা চিংড়ি পানি খাবা না পিসি দাঁড়ো বিসমিল্লাহির রহমানির রহিম ওনা যেটা বলবে দিব সঙ্গে সঙ্গে হয়ে গেল তো পানি খাওয়া মাশাআল্লাহ তোর টেস্ট হয়েছে ঝাল লবণ একদম অ্যাকুরেট তেল বেশি দিয়েছি মনে হচ্ছে আচারের মতো না আচ্ছা দেখো মনে হয় ভক্তরা মনে হচ্ছে আচারের মতো হয়েছিল আমি আচার খেলাম না আজকে ডানাটা ডানাটা ভালো লাগছে না দিশা আজকে ডানাটা আজকে ডানাটা কোনো টেস্ট নাই স্বাদ নাই কোনো ভালো লাগছে না ওই যে বাজার থেকে একজন আনলে না ওরকম লাগছে দেখো কত মশলা টশলা দিয়ে রান্না করেছে আজকে তাও তাও টেস্ট লাগছে না পাঞ্চি পাঞ্চি লাগছে একটু পাঞ্চি লাগছে কোনো স্বাদ লাগছে না মনে হচ্ছে ডাটার ভিতরে লবণ চাল কিচ্ছু ঢোকে নেই ডাটাটা হয়তো ভালো না সারের ডাটা বুঝছো এই জন্য এমন যদি বানিয়ে ডাটা হলে হতো তাহলে অনেক টেস্ট হতো
বন্ধুরা বেদা নিয়ে আর পালা বুঝছো, বেদা নিয়ে নিব ভিডিও থেকে। বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদেরকে যতটুকু ভালো লেগে যায় প্লিজ তোমরা লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ঠিক আছে? যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, রইল ভালোবাসা এবং দোয়া। যারা সাবস্ক্রাইব করনি তাদের কাছে বেশ করে রিকোয়েস্ট করলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো। যারা ফেসবুক দেখো অবশ্যই ফেসবুক পেজ ফলো করো, আর হচ্ছে কোনো ভুল ত্রুটি হলে পারে ক্ষমা করো, ক্ষমা দৃষ্টিতে দেখো, ঠিক আছে? তো আমাদের জন্য দোয়া করো, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করো, ঠিক আছে? তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবসময় তোমাদের ভালো রাখে, সুস্থ রাখে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।